যিকোনো মুহূর্তে ঘোষণা হব ২৬ সহস্রাধিক পদর ফলাফল। ফলাফল প্রকাশের বাবে সাজু সেবা কর্তৃপক্ষ। সেবা অনলাইন ORGর যোগে ঘোষণা করা হব তৃতীয় আর চতুর্থ বর্গর ২৬,৪৪২টা পদর পরীক্ষার ফলাফল। উল্লেখ যে তৃতীয় বর্গর ১৩,৩০০টা পদ আর চতুর্থ বর্গর ১৩,৩৪১টা পদর বাবে লিখিত পরীক্ষাত অবতীর্ণ হয়েছিল মুঠ ১৫,০০০ পরীক্ষার্থী। মন করবলগা যে ২১ আর ২৮ আগস্টত অনুষ্ঠিত হওয়া লিখিত পরীক্ষার বাবে রাজ্যের একাধিক জেলাত কর্তন করা হয়েছিল ইন্টারনেট সেবা, যাক লৈ বিতর্ক হওয়ার পিছতো নিকা আর স্বচ্ছভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার স্বার্থক নেট সেবা কর্তন করেছিল রাজ্য সরকারে। পরীক্ষার আবেদন মাসুলক লৈ হওয়া প্রতিক্রিয়ার মাজতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় ঘোষণা করেছে যে অনুতীর্ণ হওয়া পরীক্ষার্থীর আবেদন মাসুল ঘুরাই দিব রাজ্য সরকারে। প্রাগ নিউজের আগত সেবার এক সূত্রে দিয়া তথ্য অনুসরি ফলাফল দিয়ার বাবে সম্পূর্ণ সাজু সেবা কর্তৃপক্ষ। সরকারের সেউজ সংকেত লাভ করলেই চলিত সপ্তাহতে ঘোষণা হওয়ার সম্ভাবনা পরীক্ষার ফলাফল। শেহতীয়াভাবে ফলাফল প্রকাশের দিন চমু চাপি অহার লগেলগে টকার বিনিময়ত চাকরির প্রসঙ্গক লৈ সংশয় প্রকাশ করেছে একাংশ প্রার্থীয়ে। সামাজিক মাধ্যমতো প্রকাশ করেছে এনে এক আশঙ্কার, কিয়নো ভিক্টর দাসের টুইটক লৈ সৃষ্টি হয়েছিল তীব্র বিতর্কর। এনে স্থলত কোনো ধরনের খেলিমেলি নোহাক ২৬ সহস্রাধিক পদর ফলাফল ঘোষণা করা সরকারের বাবে হব এক বৃহৎ সফলতা।